আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কেন আমাদের সকলের বাড়িতে একটা করে অন্তত পুদিনা গাছ থাকা দরকার। আর কি আছে এই গাছে, শুধুই কি সুগন্ধি নাকি আমাদের অন্য কোনো বেনিফিট আছে? আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে জানি না। এটা শুধু কিচেনের সুগন্ধি পাতাই নয়, এবং আমাদের খাবার টেবিলের কোনো রুচিবর্ধক খাদ্যেরই শুধু অংশীদার নয়। এই পাতা অর্থাৎ পুদিনা পাতার আছে বিরাট এক ঔষধি গুণ, মহা ঔষধি গুণ। আমরা আজকে তারই কিছু খুঁটিনাটি জানব। আমরা পুদিনা পাতার ঔষধি গুণের খুঁটিনাটি জানার আগে অন্য আরও কিছু বিষয় জেনে নেই। আমরা সকলেই জানি পুদিনা পাতা বা মিন্ট হলো একটা লতা জাতীয় সুগন্ধিযুক্ত ঔষধি গুণ সমৃদ্ধ হার্ব জাতীয় উদ্ভিদ বা লতা জাতীয় গাছ। এই মুহূর্তে আপনারা ভিডিও চিত্রে পুদিনার তৈরি ক্যাপসুলের স্থির চিত্র দেখতে পেলেন। হয়তো ঔষধি গুণের বিষয়টা অনেকেরই জানা নাই, সেটা আমরা বলেছি। আমরা জানি পৃথিবীতে যতগুলো সুগন্ধি গাছ বা লতা পাতা আছে তার মধ্যে মিন্ট বা পুদিনা অন্যতম। এমন লোক খুঁজে পাওয়া মুশকিল বা খুব কম যিনারা পুদিনা পাতা পছন্দ করেন না, বাংলাদেশে পর্যন্ত, এবং বাংলাদেশের বাহিরে তো কথাই নেই। বিদেশিরা পুদিনা পাতা খুবই পছন্দ করেন। আমাদের বাংলাদেশ বা পার্শ্ববর্তী ভারতেও পুদিনা পাতা বেশ জনপ্রিয়, কিন্তু দাম যেখানে তুঙ্গে সেখানে কেনা তো মুশকিল, সবার জন্য সহজ হয় না। তো পুদিনার সুগ্রাণ জগৎ বিখ্যাত, মানুষকে আকৃষ্ট করে এটার গ্রাণ। পুদিনা শুধু সুগ্রাণী শাক বা সবজি জাতীয় গাছ হিসাবে আমরা মূল্যায়ন করে থাকি। এই হিসাবে আমরা হয়তো সালাদ, শরবত, চা, তরকারি, বোরহানি, নানান রকম পেস্ট্রি সহ নানাবিধ খাবারে ব্যবহার করি। আরও ব্যবহার হয়তো আমরা জানি বা জানি না, এটাও আমাদের হয়তো অজানা অনেকের, অথবা আমরা জানি। পুদিনা পাতা কসমেটিক্স তৈরিতে ব্যবহার হয়, সাবান, পাউডার, টুথপেস্ট, এমনকি সিগারেট তৈরিতেও পুদিনা পাতার ব্যবহার করার কথা শোনা যায়। সবচেয়ে বড় কথা, প্রাকৃতিক এই মহা ঔষধ অত্যন্ত ভেষজ গুণে সমৃদ্ধ। এত এত ঔষধি গুণ, তাই এর কোনো তুলনা হয় না। আমরা হয়তো অনেকেই জানি না, আমাদের অজান্তে আমরা আমাদের শরীরের কত না উপকার করে ফেলছি। আমরা জেনে শুনে বিষ পান করি, আর আমরা অজানায় যে পুদিনার মতো এরকম একটা ঔষধি গুণসম্পন্ন পাতা আমরা খেয়ে ফেলছি, যাতে করে আমরা অনেকগুলা অসুস্থতা থেকে, আমরা অনেক রকম শারীরিক বিপদ আপদ থেকে, রোগ প্রতিরোধকমূলক রোগ ব্যাধি থেকে আমরা অনেক দূর ভালো থাকি। এটা হয়তো আমাদের অজানা। ঠান্ডা জাতীয় আরও নানাবিধ রোগ থেকে সুরক্ষা দিতে পুদিনার জড়ি মেলাবার। প্রিয় দর্শক শ্রোতা, আপনার যদি আমাদের চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক ধন্যবাদ। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন, এবং বেশি বেশি অনুধাবন করবেন কেন আমাদের সকলেরই অন্তত একটা হলেও পুদিনা গাছ বাড়িতে বা আমাদের বাগানে লাগানো উচিত। প্রিয় দর্শক শ্রোতা, পুদিনা গাছের সার প্রয়োগ, পরিচর্যা এবং পুদিনা গাছের আরও নানাবিধ বিষয় নিয়ে আমাদের বিভিন্ন ভিডিও থাকবে, আছে। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, দেখে পুদিনা লাগানোর বিষয়ে যাবতীয় যেসব বিষয় আছে সেখানে পেয়ে যাবেন। আর যদি তারপরেও কোনো কিছু বাকি থাকে সেগুলো আমাদেরকে প্রশ্ন করলে, কমেন্টস করলে আমরা সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। তো সবচেয়ে বড় কথা হলো, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এরকম একটা সবুজ সম্পূর্ণ রোগমুক্ত একটা পুদিনা পাতা গাছ আমাদের টপ সমেত আমরা নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা দেখতে পাচ্ছেন আমরা খুবই অল্প মাটিতে লাগিয়েছি, এবং আমরা যে তোলের 5 লিটারের যে কন্টেনার আছে সেটাকে কেটে লাগিয়েছি। আমরা আমাদের যে ভিডিওগুলো দেই, আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কাউকে বাগান করার জন্য অনুৎসাহিত করি না। আমরা এমনভাবে ভিডিও করি, এমনভাবে ভিডিও দেই, আমরা চাই যেন একেবারে সাধারণ লোকজন যিনারা বাগান করতে আগ্রহী নন অথবা বাগান করতে ভয় পাচ্ছেন, বিভিন্ন রকমের জটিলতা, মাটির সমস্যা, সারের সমস্যা, তারপরে টবের সমস্যা অথবা নানাবিধ বিষয়াদির সমস্যা, যে জানার সমস্যা, সবচেয়ে বড় সমস্যা আমাদের মনে, আমরা এটাকে খুব জটিল করে নেই, তাই মনের সমস্যাটা 1 নম্বর। আমরা আসলে ওইগুলো থেকে, দেখুন আমরা দেখাচ্ছি, হাত দিয়ে দেখাচ্ছি আমরা মাটিটা কোথায় দিয়েছি। আমরা 1/3 মাটি দিয়েছি মাত্র, সামান্য কিছু মাটি। আপনি এটা যদি দেখেন, মূল্যায়ন করেন, এই কন্টেনার হিসাবে এটা কোনো মাটিই না। এত কম মাটিতে এরকম সবুজ সতেজ
এবং পুষ্টিকর নাদুস নুদুস গাছ পাওয়া মুশকিল, অথচ আমরা তাই করেছি। এটা আমাদের দ্বিতীয়বার, এর আগেও কিন্তু আমরা এখান থেকে পুরো টবের পুদিনা তুলেছি একবারে। তো আপনারা ইচ্ছা করলে একবারে তুলতে পারেন, অথবা দু চারটা পাঁচটা করে যতগুলো লাগে সেই রকম পাতা তুলে তুলে আপনারা খেতে পারেন। তাতে করে হবে কি, আপনারা সারা বছর সারা মাস প্রতিদিনই খেতে পারবেন। যেগুলা থেকে আগে তুলবেন সেগুলাতে পরবর্তীতে আবার পুদিনা বের হতে থাকবে। আর আপনারা কিছুদিন পর পর কিছু সার প্রয়োগ করবেন, সেগুলো আমাদের বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে। তাতে করে আপনাদের সারা বছর কন্টিনিউ চলবে নতুন করে, আর মাটি পাল্টানোর প্রয়োজন হবে না। আপনারা এরকম যখন ছোটোখাটো টবে লাগাবেন, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, একবার পুদিনা কাটার পরে নতুন কুশি গজানোর বা নতুন যেই শাখা গজাবে আবার সেখান থেকে, তার আগেই আপনারা কী করবেন, অর্থাৎ কাটার পরপরই আপনারা পুদিনার যে গোড়াগুলা থাকবে অর্থাৎ কর্তিত অংশের যে নিচের অংশটা, সেই কর্তিত অংশের নিচের অংশটাকে আপনারা কী করবেন, একটু বাঁকা করে, হয় মাটির চাকা অথবা এমন কিছু দিয়ে এটাকে বাঁকা করে রাখবেন, অথবা আমরা আমাদের যেই প্লাস্টিকের টপটা আছে, কন্টেনারটা আছে, আমরা ওইগুলার মাথাগুলোকে এটার চারপাশ দিয়ে ঢুকিয়ে দিয়েছি, বাঁকা করে দিয়েছি। আমরা আরও একটা কাজ করতে পারেন, যদি একটু লম্বাটে থাকে তাহলে আপনারা কী করবেন, ওই কর্তিত অংশগুলার মাথাগুলোকে মাটির নিচে একটু গুঁজে দিবেন যাতে করে এটা কাত হয়ে থাকে। তখন দেখবেন প্রতিটি গিট থেকে আবার নতুন করে কুশি বা শাখা বের হবে। আর এই ক্ষেত্রে আপনারা আরেকটু কাজ করতে পারবেন, প্রতিবারই কিছু কিছু নতুন মাটি, সম্ভব হলে প্রতিবার কিছু উপরে একটু নতুন মাটি, একটু হালকা গোবর, এক মুষ্টি দুই মুষ্টি, সম্ভব যদি হয়, না হলে কোনো অসুবিধা নেই। তারপর আপনারা নিয়মিত পানি দিবেন, এগুলো একটু উপরে ছিটিয়ে দিবেন। পানি দেওয়ায় গাফলতি করা যাবে না একেবারে, যেহেতু এটা লতা জাতীয় জিনিস, শুকনার মৌসুমে বিশেষ করে যদি পানির অভাব হয় তাহলে একবারে শুকিয়ে একবারেই মরে যাবে, অথবা গোড়াটা কোনো রকম জীবিত থাকলে থাকবে, কিন্তু দু তিন দিন পানি না দিলে একেবারে শেষ হবে, আপনার জাত বংশ শুদ্ধ শেষ হয়ে যাবে। সুতরাং সাবধান, পানি দিন, আর সবসময় অবশ্যই আপনাদেরকে ভালো সবুজ সতেজ ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। পুষ্টিকর পুদিনা পাতা পেতে হলে আপনাকে অবশ্যই আধা আলো আধা ছায়া, অথবা সামান্য কিছু সময় আলো পড়ে, অথবা ইনডাইরেক্ট সান, যেখানে এরকম জায়গায় অবশ্যই রাখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, পুদিনা সম্বন্ধে আপনাদের আর কি জানার আছে? যদি মনে করেন আরও কিছু জানার আছে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানান, আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো আপনাদেরকে সহযোগিতা করতে। আশা করি আমাদেরকে কমেন্টস করবেন, আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আর যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। তবে আজকের মতো এখানে শেষ করব, আমাদের পরবর্তী ভিডিওগুলো আমরা আপলোডের সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়, এই জন্য অবশ্যই সাবস্ক্রাইবের পরে নোটিফিকেশান বেল বাটনটা অল করে দেবেন। ধন্যবাদ আজকের মতো, আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে।